আমার পদে পুষ্পাঞ্জলি দিস নি, যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তোর হাতে তো আমি পুজো নেবই নেব। ওই তো ধরের তরির বেশি সনিকাকে দিয়েছি পুত্র। সনিকা আমার নির্জন কুটিরে বসে পুজো করছে, আর এখানে আমি বেশি বিলম্ব করব না, আমি এখন ছুট যাবো সনিকার কাছে। এই পৃথিবীতে আমি তোমার পুজো করি, তাই আমার পুজো তুমি সন্তুষ্ট হয়ে আমাকে করেছো প্রধান ভক্ত। কারণ আমি তোমার পুজো না করলে আমি যে একগ্রাস জলগ্রহণ করি না, কিন্তু তবু এত কেন দুর্দশা দিয়েছে মরে ওই সাগরের জলে। এক এক করে ভাইল মরে চোদ্দ ডিঙ্গার ধন, সেই সাগরের জলে আমি ভেসেছিলাম সপ্তদিন ধরে। আমার দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে মরে ভুজঙ্গ হেমস্থান, তান কালের ক্লান্ত কাল, যতদিন হেমস্থান থাকবে আমার কাছে আসতে পারবে না দুষ্ট মনসাবারি চাম্পাগনগরে। দেখি কি করতে পারে মনসা মরে, এ কি কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল, যাই নিজ গৃহে সোনাকাকে গিয়ে বলবো আমার ওই শিব পূজার আয়োজন করতে। যাই ছুটি আজি তোমারই দয়ারি ছিল না নেই মা, তোমারই দয়াই আমি আমার মা ডাক শুনতে পেয়েছি মা। আজি তোমারই দয়াই আমি একমাত্র পুত্র লক্ষিন্দরকে পেয়েছি মা গো। তোমার কাছে শুধু প্রার্থনা করি মা, আমি তোমার চরণে প্রতিদিনই পুজো করে যাব, শুধু আমার পুত্র লক্ষিন্দরকে তুমি ভালোভাবে দেখো মা, তুমি ভালোভাবে দেখো। দেবতার মন সোনে পাখি সে বুঝি করছে।
আগে দেখি কিসের পূজো করে। এই কি শনিকা? শনিকা স্বামী, আজ তুমি শিবের মন্দিরের পাশে কিসের পূজো করছো? ওগো জানো আমি জি আজ কথা বলতে বলতে থেমে গেলে কেন? নিশ্চয় তুমি সংসারের মঙ্গলের জন্য পূজো করছো, তাই না? তুমি ঠিকই বলেছো গো, আর সংসারের মঙ্গলের জন্য আমি তো প্রতিদিনই সকালে সন্ধ্যা পূজো করি। বেশ, এই পৃথিবীর যত নারীরা রয়েছে সকলে সংসারের মঙ্গলের জন্য পূজো করি, কিন্তু তুমি কিসের পূজো করছো? আমি জানো আমি সংসারের মঙ্গলের জন্য আমি যে মানুষের পূজো করি। মানুষের পূজো যাকে আমি দেখতে পারি, যে আমার চির শত্রু হয়েছে তার পুজো করছো তুমি শিবের মন্দিরের পাশে? যা শুনে দাও, এই মনসার পুজো তুমি চলে সজনী সর্জন করো। তুমি তো জানো আমি মায়ের দয়া একমাত্র পুত্র লক্ষ্মীন্দরকে পেয়েছি, কি করে মায়ের পুজোকে বন্ধ করো? এই মনসা পূজা করছো তুমি আমার শিবের মন্দিরের পাশে, এই মনসা কত যন্ত্রণা দিয়েছো তুমি কি ভুলেই গেছো? বাণিজ্য করতে গেছিলাম সিংহল পাটনে, ছল করে এই মনসা আমাকে বন্দী করে রেখেছিল ওই চন্দ্রদেব রাজার কারাগারে। আমি ছিলাম 12 বছর ধরে সাগরের জলে, কুম্ভীরের মাথায় মনসা দেখা দিল মোরে, আমায় বললো চা পুজো দেও মোরে। আমি বলেছি না সেই সাগরে এক এক করে ডুবাই হইল মোর চোদ্দ রিঙ্গা ধন, ভালো সে দেখি সরকার এক এক করে পাত্র যে হাত দিয়ে পুজি আমি শুভ প্রাণম, সেই হাত দিয়ে না পুজো মনসার চরণ, এই মনসার পুজো তুমি করো করো বিসর্জন। তুমি আমায় ক্ষমা করো, আমি মায়ের পূজার মন্ত্র জানি, আমি বিসর্জন করতে জানি না। মনসার পূজার মন্ত্র জানে বিসর্জন করতে জানে না। তুমি বেশ, তোমার মনসা পূজা কিভাবে বিসর্জন করতে হয় আমি বিসর্জন করছি দেখো। আমার হাতের হ্যান্তা যষ্টি দিয়ে তোমার মনসার ঘট আমি ভেঙ্গে করব চূর্ণ। নিশান্ত কবিরা তালক্ষী থেকে বলছে চাক পুজো দেও মোরে,
দেবী না কোনো দানবী ভূত নবী চাষিনি কেন মোর হাতে পূজনে দেহ ছবে কোন এসো চাঁদ ছবে করে কাছে কি চাও তুমি আমার সামনে এসেই পড়েছি চাঁদ তোমা শিবের নন্দিনী মে আসতে কো জননী নাম মরে মনসা ও তোমার নাম মনসা তুমি কি অভিপ্রায় এসেছো চাঁদ ছবে করে কাছে জগতে যত দেব দেবী আছে সবার পূজা হয় মোর পূজা কেহ নাহি করে তাই তো বলে চাঁদ তোরে পূজো দে মোরে ও লঙ্কারি কি করে তুমি ভাবলে যে আমি চাঁদের চাঁদ হয়ে তোমার বড় পুষ্পাঞ্জলি দেবো বের হয়ে যাও বের হয়ে যাও আমার চাঁদ নগর থেকে এই মুহূর্ত বের হয়ে যাও স্যার পূজো দে মরি ধনে জনে সুতার সঞ্চার পথ বাড়াই হই চম্পলাই না দেবে কি দেখো মোর ধনের গৌরব ধনের লালু তো নাহি চাঁদ সবাগন ধন জন যা ছুটি আছে মোর ভাগ্য এর চেয়ে অধিক বেশি কি হইতে পারে তবু ধনের মোর নাহি প্রয়োজন বের হয়ে যাও পুজোর পরিবর্তে তোমায় দেব শত শতবার ঘৃণা যতদিন চাম্পক নগরে চাঁদ বেঁচে থাকবে ততদিন হতে কেউ মনসার পুজো করতে পারবে না করিয়া প্রতিজ্ঞা না করিব লঙ্ঘন বিবাদে সেজে যাব যাব তো জীবন